হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার গার্ল। ওকে, তো ফ্রেন্ড, আজকে আমি আর আমার দুটো ভাই যাবো একটু দেব্রুপাইন একটু ভিডিও বা ফটো তুলতে। তো ওরা সাইকেল নিয়ে যাবে আর আমি গাড়িতে যাবো, কেন দুজন তো আমার গাড়িতে হবে না। আর ওরা সাইকেল নিয়ে চলে যাবে, আমি গাড়িতে যাবো। তো ভিতরে এখনও আমার ঘরে শুয়ে আছে, বলছি বেরো, কারণ শীতের কাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। তো সন্ধে হয়ে গেলে তো আর ফটো ভিডিও কিছুই হবে না। তো এই দেখো তোমরা, এই যে এখনো শুয়ে আছে, এখনো উঠছে না, কখন থেকে বলছি বেরো, এখনো যাচ্ছে না। চল যা ভাই, চল। তোরা আগে যাক, তারপর আমি গাড়ি নিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি আর ভাইরা বেরিয়ে পড়েছে, ওদের বললাম তোরা আগে যা, আমি যাচ্ছি পেছনে। তো চলো এখন যাওয়া যাক। আর যাওয়ার আগে এই যে আমার গাড়িটা রাস্তার উপরেই আছে, কেননা আমি কলেজ গেছিলাম, কলেজ থেকে এই বাড়ি আসলাম। বাড়ি আসার পর ভাইরা বললো, দিদি চল একটু ফটো তুলে আসি। হ্যাঁ, তাই চল, ঘুরেও আসা হবে, তোমাদের সাথে ভিডিও শেয়ারও করা হবে, আর কাজটাও হবে, একটু ঘোরাও হবে। তো চল, তো চলো রাস্তায় বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো টাটা। এই যে এখানে এসে দাঁড়ালাম আমি গাড়ি নিয়ে, এই যে ভাইরা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল যাচ্ছি, ওরা সাইকেল নিয়ে যাচ্ছে, আমি যাব গাড়িতে। তো চলো যেতে যেতে দেখি কোন রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, জানি না। মেন রাস্তায় বলে একটু কাজ হচ্ছে বলে ওদিক থেকে যাওয়া যাবে না, ভিতর থেকে নিয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক। তো এই যে এই রাস্তা থেকে নিয়ে যাচ্ছে, ওরা যাচ্ছে সাইকেলে, আমি যাব গাড়িতে। কি করবো, আমার গাড়িতে তো দুজন মিলে যাওয়া যাবে না। তাও তো বললাম চল সাইকেল নিয়ে চল, আমি গাড়ি নিয়ে যাই। তোরা বললো ঠিক আছে চল, দিয়ে ঘুরেও আসা যাবে। আমার একটু লেট হয়ে গেছে, কারণ আজকে একটু কলেজের কাজ ছিল, এই কারণে লেট হয়ে গেছে। জানি না এই এই টাইমে এখানে কিরকম কি আসবে ফটো। এই দেখো গাড়িটা যাচ্ছে, BMW। বাট এখন কারের অতটা স্বপ্ন নেই, টাকা নেই, কারের স্বপ্ন কোথা থেকে আসবে তাই বলো। এবার আমি রাস্তা চিনি না, ওরা আসলে চিনতে পারবো। মনে হচ্ছে এদিকে এদিকে যাই, দেখি কি হয়। আমি ঠিক আসছি তো। অনেকটা পেছনে পড়ে গেছে ওরা, আসুক ওরা। চল চল সাইকেল রাইডার, আমাদের দুই সাইকেল রাইডার। এদিকে আশেপাশে যা আছে সব কারখানা, হয়তো গেঞ্জির কারখানা, আবার অন্য কিছু, মানে সব এই আশেপাশে যা আছে। এদিক এদিক থেকে আগে একদিন নিয়ে গেছিল এই ভাইরাই, আর আজকে এই যেই, এবার জানি না কোন দিকে দাঁড়াই, এখানে সোজা মনে হচ্ছে। রাস্তাঘাট দেখো, রাস্তাঘাট একদম ফালতু, বাট যেদিক থেকে যাওয়া যায় ভালো রাস্তা সেদিকে আরো খারাপ। এই রাস্তাটা থেকে বলছে যাওয়া যাবে, ওরা আগে একদিন গেছিলাম, এখন জানি না কতটা কি যাওয়া যাবে। ভাই যাওয়া যাবে, চ মিনি লাদাখ মনে হচ্ছে আমি আজকে যেখানে নিয়ে আসি। ভাই তোরা যেখানে নিয়ে আসলি এটা পুরো ছোট লাদাখ, ছোট লাদাখ। উঠো, কোন দিক যাবো, ডান দিক।
জায়গাটা আমাদের বাড়ির থেকে বেশিটা দূর না, বাট আসলাম এই নিয়ে দুদিন। রাস্তাঘাট একদম ভালো না, আগের বার যখন এসেছিলাম তখন এর থেকে অনেক ভালো ছিল রাস্তাঘাট, এখন অনেক খারাপ। এই রাস্তা অনেক সুন্দর ছিল আগে, জঙ্গল জঙ্গল হয়ে গেছে কেমন জানি না। পুকুর নাকি সামনে? তোরা আগে যা ভাই, আমি গাড়ি নিয়ে যাবো, রাস্তা দাঁড়ালো ঢুকে গেলাম। নদী নালাও আছে বলে এখানে কোথায় গর্ত আর কোথায় ঢুকে যাবো। জল এই এই সময় জল আসলো কোথা থেকে রাস্তায় এত? এই রাস্তাগুলো মনে হচ্ছে একটু ভালো, এই রাস্তাগুলোই ফটো তোলা যাবে, এই রাস্তায় ফটোগুলো তুলতে হবে। তো চলো ফটো একটু গাড়িটা রাখি কোথাও, রেখে ফটো টটো তুলি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ভাই ওখানে অতটা জল আসলো কোথা থেকে? ওখান থেকে তো জল কেন? আমি শুধু ভাবছিলাম যে কোথাও গর্ত নেই তো ঢুকে যাবো না তো। না এখানেই ভালো আসবে, এই যে সূর্যটাও আছে। তো ফ্রেন্ড চলো। ও বাবা উপরে আবার একটা ড্রোন উঠছে, কার? হয়তো শিখছে ওড়ানো। তো চলে এসছে এই যে ভাই, আর একটা ভাই একটু দোকানে গেল, এই ভাইটা আমার সাথে। তো ফ্রেন্ড রাস্তাটা আগে ভালো ছিল, এই যে এই জঙ্গল এইগুলো ছিল না আগে, রাস্তাটা অনেক ভালো ছিল। আমি এসেছি ম্যাক্সিমাম 1 বছর আগে, হয়তো ওদের সাথেই এসেছিলাম একবার, তারপরে আর আসা হয়নি, আজকেই আসলাম। বাট এখন পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে, এখন মানে ফটো তোলা সেরকম কোনো রাস্তাই নেই। যে এই একটা পেলাম, জায়গাটা ঠিক আছে, জানি না কতটা কি ফটো তুলতে পারবো। বাট সন্ধ্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেল। এখানে গাড়িটাও আছে, ও সাইকেল নিয়ে একটু দোকানের দিকে গেল, ওই ভাই দাঁড়িয়ে আছে। আসুক ক্যামেরাটা বের করি, দেখি কতটা কি ফটো তুলতে পারি, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো ফ্রেন্ড এখন সব ফটো তুলতে ব্যস্ত, এই যে এখানে দুজন, ওদের এখন ফটোটা তুলে দিতে হবে। তো ফটোটা তুলি, যেহেতু আমরা তিনজনই এসেছি, তো চলো ওদের ফটোটা তুলে দিই। ওদের বললাম যে পরে একদিন আবার আসবো, চ এখন কটা ফটো তুলি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো বেরোনোর সময় আবার তোমার সাথে কথা হচ্ছে, মাঝখানে টাইম পেলে আবার তোমার সাথে দেখা করছি। ফ্রেন্ডস এখন সন্ধ্যা হয়ে গেছে, তা না ক্যামেরাতে ফটো উঠছে না, তো যেটুকুনি ফোনে তুললাম সেটুকুনি হয়ে গেছে, আর ক্যামেরাতে কয়েকটা আছে। তো এখন বাড়ির দিকে যাব, ওদের বললাম চল বাড়ি চল, পরে একদিন সকাল সকাল আসবো, সেদিনকার ভালো করে ফটো তুলবো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে গিয়ে তোমাদের সাথে আবার বাড়ি যেতে যেতে যেটুকুনি কথা হয় সেটুকুনি কথা বলছি, ঠিক আছে? টাটা। তো ফ্রেন্ডস এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, ওরাও সাইকেল নিয়ে রেডি। তো এখন যাবো সামনে, দেখি চায়ের দোকান পেলে চা খাবো। তো চলো চাটা খাই। তো ফ্রেন্ডস এই যে জল দেখো, এখানে যে কোথায় ফাঁকা আছে কোথায় গর্ত আছে কিছুই বুঝতে পারছি না। এই ঠান্ডার মধ্যে যদি একবার পড়ে যাই এর মধ্যে, বুঝতে পারছো ব্যাপারটা কিরকম হবে? হয় সেটাই, যে কোথায় কি আছে সেটাই বুঝতে পারছি না। ভাইরে আগে জেনিক, তারপর দেখি কোথায় ফাঁকা আছে ফুঁকো আছে। ওরা সাইকেল নিয়ে তাও কন্ট্রোল করে নিতে পারবে, আমি সাইকেল, আমি তো বাইক, আমি কন্ট্রোল করব কোথা থেকে? ভালোই তো যাচ্ছে, চলো তাহলে যাই আমিও। ওরা তো ভালোই গেল, মা ও জয় বাবা ভুলে না, বাবারে ফাইনালি পার করেই ফেললাম, কোনো বিপদ ছাড়াই। আবার জল, তো জল কোথা থেকে আসছে এখানে বুঝতে পারছি না, কি জল এগুলো, জলগুলো কোথা থেকে আসছে? আমার
ভগবান রক্ষা করো, গড গড ভগবান। অর্ধেক গাড়ি ঢুকে গেছিল, চলে এসছি। দেখো ওরা ওই জন্য একদম পিছনে ঢুকে গেছে, জলে পড়ে গেছে। আমি কোন রকম এসছি ভেতে, দেখি ওরা কতক্ষণে আসে, হেঁটে হেঁটে আসছে। দাঁড়াও দাঁড়াও একটু সামনে গিয়ে দেখাই। দেখো কিভাবে আসছে, একজন তো হেঁটেই আসছে, আর একজন কোন রকম সাইকেলে, সুপ্রিম কোন রকম সাইকেলে পার হয়েছে, আর একজন ওই যে পিছনে হেঁটে আসছে। ওকে নিয়ে আসতে পারলি না তুই ভাই? ভাই পুরো এতখানি দেখ আমার গাড়ি কতখানি ঢুকে গেছে, অনেকটা জল ছিল, বুঝতে পারিনি যে এই জায়গাটা এতটা জল। দেখো দেখো কিভাবে আসছে ভাই, এটা কি কিরকম হাঁটার স্টাইল ভাই? এখান থেকে জলটা আসলো কোথায়? এখানে মানে কোথা থেকে আসলো এই টাইমে জল, চারিদিকে জল? ভাই ফিলিংসটা কেমন তাই বল, করা লেভেলের। তো ফ্রেন্ডস দেখো কুকুরগুলো কত কিউট, এ দেখো ওর মার সাথে খেলছে। আর এই যে এই একটা, এইটা হয়তো বাবা, এই যে খেলছে সবগুলো, বাবা মার সাথে এখন খেলাখেলি করছি। এবার দেখি কি করে উঠতে পারি, এটা মনে হচ্ছে হয়ে যাবে। তো চলো, হয়তো যাওয়ার কথা। হ্যাঁ আরামসে, কোনো ব্যাপার নাকি এইটুকুনি। এখন আমি আছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে, আমার বাড়ির থেকে বেশিটা দূর না, কিছুটাই। তো পিছনের ভিউটা অনেক সুন্দর, ওদিকটা এখন আর যাবো না। এখন ওরাও পুরো ভিজে গেছে, পাঠা পুরো ভিজে গেছে। আমি গাড়িতে ছিলাম তো আমার জুতোটা ভিজেছে, পুরোটা ভিজতে পারেনি। এই যে এখানে রেখেছি, এখন একটু চা খাবো। এই সামনেই একটা দোকান আছে, ওই দোকানটা দিয়ে চা খাবো, চা খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। হাঁপিয়ে গেছি, অনেকটা হাঁপিয়ে গেছি। তো চলো চাটা খাই, তারপর তোমার সাথে দেখা করছি। তো ফ্রেন্ডস এই যে আমাদের চা চলে এসছে, চা খাবো, খেয়ে তারপরে বেরোবো। এই যে চাকর, এই যে চাকর, চা ছাড়া কিছু চেনেই না। বল বল হাসছিস কেন, চা ছাড়া এরা কিছু চেনে না। এই যে বড় চাকর, এই যে এই যে বড় চাকর। ও আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা আমি, ঠিক আছে ফ্রেন্ড। তো চলো চাটা খাই, চাটা খেয়ে বেরোই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো। কেননা তোমাদেরও তো জানোই যে আমার ক্যামেরা নেই, যেটুকুনি আমার ফোন থেকে চালাতে হচ্ছে। তো চলো বাড়ি যাই, আবার তোমাদের সাথে দেখা করবো। তো টাটা। তো ফ্রেন্ডস এই ঢুকলাম ঘরে, ঘরে ঢুকে ফ্রেশ হবো এখন। বাইরে খুব ঠান্ডা, কিছু নিয়েও গেছিলাম না ঠান্ডার, জাস্ট এই পাতলা এটা পরে গেছিলাম। তো এখন বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, মানে ফ্রেশ হইনি এখনো, হবো ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে একটু এডিট করতে হবে, এডিট করে তারপরে দেখি কি করি, খেয়ে দে ঘুম। তো চলো টাটা আজকের মতন, বাই, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।